Assalamualaikum viewers. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। Viewers, আমি আবারও ফিরে এসেছি খুব মজাদার আরো একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন। Viewers, আজকের ভিডিওটা শুরু দেখা শুরুতেই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকে মূল রেসিপিতে চলে যাব। এখানে আমি নিয়ে নিলাম দুটো ডিম। চাইলে আপনারা একটি ডিম দিয়েও এক এক ব্যানানা কেক দিয়ে তৈরি করতে পারবেন। আমার এখানে ছোট ডিম, তাই আমি দুটো ডিম নিয়ে নিলাম। ডিমটা দুটোকে আমি একটা হ্যান্ড উইজ দিয়ে ভালোভাবে গ্রেট করে নিব। আর এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি, সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ। মিষ্টির সাথে যদি লবণ দেওয়া হয় মিষ্টিটা কিন্তু পারফেক্টভাবে হয়। আর এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিব রান্নার সাদা তেল। দিয়ে আমি আবারও হ্যান্ড উইজ দিয়ে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিব এখানে 1 কাপ দুধ, জাল দেওয়া এই দুধটা জাল দেওয়া। আবারও আমি হ্যান্ড উইজ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এবার আমি আবারও ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটি চাকনিতে নিয়ে নিব 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা সাথে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিব বেকিং সোডা। দিয়ে এটাকে আমি একটি এ চাকনি দিয়ে আমি এগুলাকে চেলে নিব, যেহেতু কোনো প্রকারে দলা বেঁধে না থাকে। এবার আমি হ্যান্ড উইজ দিয়ে আমি ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নেব। ভিউয়ার্স, আমি আজকে যেভাবে এই ভিডিওটা বা এই কেকটা বানিয়েছি বা বানাবো, আপনারাও ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক এভাবে করবেন। তো এবার আমি ব্যাটারটা বানিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটি প্যান বসিয়ে 1 টুকরো বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন গলে গেল আমি চুলার পিঠ থেকে নামিয়ে একটু ঠান্ডা করে এবার আমি সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। বাটারের উপরে 2 টেবিল চামচ চিনি দেওয়ার পর এগুলাকে আমি সমান সমান করে সুন্দরভাবে চিনিগুলা ফ্যানে বসিয়ে দিব। বসিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে কলা যে মুখ কেটে নিব, আর এই সাইড দিয়েও আমি 2 মাথায় কিন্তু কলার কেটে মাঝখান দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিব। এভাবে আমি 6 পিস কলা নিয়ে মাঝখান দিয়ে কেটে নিব। যেহেতু কলাগুলো ছোট আর আমার যে প্যানে করে আমি কেক বানাবো সেটা যেহেতু বড়, তাই আমার 6 পিস কলা লাগবে। আর আপনারা বড় কলা দুটো নিলেও পারবেন। এভাবে আমি 6 পিস কলা এভাবে বসিয়ে যে ব্যাটারটা আছে এভাবে আমি উপরে থেকে ঢেলে দিব। যেহেতু কলার মাঝখানে কোনায় কোনায় থাকে সেগুলো তো যেহেতু ব্যাটারটা ঢুকে, এভাবে আমি এবার প্যানটাকে একটু এভাবে চড়িয়ে দেব। যেহেতু কোথাও কোনো সমস্যা বা দলা বেঁধে না থাকে এভাবে আমি চুলার উপরে বসিয়ে দিব। আর চুলার জাল থাকবে মিডিয়াম টু লো জাল। এভাবে আমি এক একটা বানিয়ে নিলাম। 30 মিনিট লাগছে। এবার আমি 1 পিঠ উঠিয়ে আর 1 পিঠ এভাবে আমি দিয়ে দেব। এভাবে আমি দিয়ে এক একটাকে আমি বানিয়ে নিব। দেখতে পারতেছেন ভিউয়ার্স, আমার আজকের এই ব্যানানা কেক কতটা সুন্দর! এত সুন্দর কালার আর এত সুন্দর ফ্লেভার, সত্যি আমি কখনোই কল্পনা বা
ভাবিনি যে আমার আজকের এই কলার কেকটা এত সুন্দর আর এত ফ্লেভার। প্লিজ আপনারা এভাবে বানিয়ে নেবেন, আমার ভিডিওটা দেখে ঠিক এভাবে বানিয়ে নেবেন। খেতেও কিন্তু খুবই অসাধারণ মজা লাগছে, আমার কাছে ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিউয়ার্স আমার ভিডিওটা দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্লিজ আপনাদের কোনো মতামত, কোনো অভিযোগ, কোনো কিছু যদি আমার এই রেসিপিতে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ আমাকে সাপোর্ট দিবেন, আপনাদের এক একটি সাপোর্ট আমাকে অনেক সাহস আর অনেক উৎসাহ করবে। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে আর খেতেও ভালো লাগছে। ভিউয়ার্স আমি আবারও ফিরে আসব, আপনাদের কোনো পছন্দের যদি কোনো রেসিপি থাকে, পছন্দের কোনো কথা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এ পর্যন্ত আমি আবারও ফিরে আসব আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।